একদিনে যায় না, 24টা ঘন্টা একদিনে, ইউ থিংক 24 ঘন্টা হয় না? কোনগুলো কোনগুলো আর আপনাদের কি অবস্থা? ইনস্টল করেছেন? ওকে, আচ্ছা দেখো একটা কোশ্চেন করি। আপনি বলেন ওয়েবসাইট কয় প্রকার? আগে বলছেন, আচ্ছা ঠিক আছে। আপনি বলেন এখন দুই প্রকার কি কি করেন নাই? আচ্ছা আপনি বলেন দুই প্রকার কি কি? আপনি বলেন HTML এর পূর্ণ রূপ কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, দেন হচ্ছে আপনি বলেন HTML কে তৈরি করেছেন? ওকে, দেন হচ্ছে আপনি বলেন HTML তৈরির উদ্দেশ্য কি ছিল? ফার্স্ট ক্লাস। ওকে, কে বলবেন? আপনি বলেন সামনে। হ্যাঁ সামনে আপনি বলেন ফার্স্ট ক্লাস। ওকে, হ্যাঁ আরেকটু গুছিয়ে বলা উচিত ছিল, যেমন ধরুন হচ্ছে দ্রুত সময়ের মধ্যে তার তথ্যগুলি পাঠানোর জন্য। ওকে, দেন হচ্ছে PHP-র আদি নাম কি ছিল আর বর্তমান নাম? PHP কে তৈরি করেছেন? ওকে, PHP কে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? ওকে, CMS এর পূর্ণরূপ কি? ওকে, আমরা গত ক্লাসে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম লোকাল হোস্টে। ওকে, ড্যাশবোর্ড দেখবো, দেন এর আগে আমরা আগে ফার্স্টে ডোমেন সেটআপটা দেখি। ডোমেন কিভাবে কিনতে হয় এর জন্য আমরা ব্রাউজারে যাব। ডোমেন কি আমরা জানি? ডোমেন কি? ডোমেন হচ্ছে একটা ইউনিক নেম, রাইট? যেমন facebook.com, google.com, এগুলো তাই না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে, আমরা গুগলে লিখব ডোমেইন নেম চেকার। ডোমেইন নেম সার্চ লিখতে পারি, আমরা নেমচিপে যাব, namecheap.com। ডোমেইন কেনার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, প্রায় হাজার হাজার ওয়েবসাইট আছে, আমরা যে কোনো ওয়েবসাইট থেকে ডোমেইন কিনতে পারি। তবে ইন্টারন্যাশনাল ওয়েবসাইটগুলোর মধ্যে নেমচিপ এবং হচ্ছে আরেকটা আছে গুডডি, ওটা ভালো সার্ভিস দেয়। গুডডি, হ্যাঁ এটা সার্ভিস ভালো দেয়। তবে এরা হচ্ছে আপনার ডোমেইনের ক্ষেত্রে সিপেনালটা আপনাকে প্রোভাইড করে না, যার কারণে হচ্ছে ওদের কাছে না নেওয়াটাই বেটার। নেমচিপ হচ্ছে আপনাকে সকল ধরনের অ্যাক্সেস দিচ্ছে, সেই জন্য আমরা নেমচিপ নর্মালি ব্যবহার করি। তবে গুডডিতে খুব কম মূল্যে ডোমেইন পাওয়া যায়। ওকে, দেন হচ্ছে আমরা এখানে আমাদের ডোমেইন নামটা লিখব, সাপোজ ধরেন বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ, LADESH, বাংলাদেশ .com। এই ডোমেনটা কি রেজিস্টার্ড ইন 1995, মানে 1995 সালে এই ডোমেনটা
কিনা হয়ে গেছে, তবে আমরা যদি এরকম হয় যে ডোমেন কিনা হয়ে গেছে বাট আমরা এই ডোমেনটা কিনতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা যিনি ডোমেনটা কিনছেন ওনাকে একটা অফার করতে পারি যে আমি আপনাকে এত ডলার দিব, আপনি আপনার ডোমেনটা আমাকে দিয়ে দিতে পারেন। যদি সেক্ষেত্রে উনি রাজি থাকেন, সেক্ষেত্রে হচ্ছে উনি ডোমেনটা বিক্রি করতে পারেন। তবে অফারের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আপনার যে বাজেট ওনাকে দিবেন ও $199-এর উপরে দিতে হবে ওনাকে বাজেট। ওকে, দেন আবার হচ্ছে কিছু কিছু ডোমেন থাকে প্রিমিয়াম, মানে $2,000-$3,000 দিয়ে কিনতে হয়, ওইগুলোও আপনি চাইলে এই মেক অফার করে কিনতে পারবেন। ওকে, আমরা যেহেতু এটা নিতে যাচ্ছি না, আমরা চাচ্ছি এমন একটা ডোমেন যে ডোমেনটা পূর্বে কেউ কিনে নাই। সো আমরা যদি অন্য একটা নাম দেই, বাংলাদেশ VD24, যে ডোমেনটা খালি আছে এই ডোমেনটার প্রাইস কত? খালি থাকলে টিক চিহ্ন দেখাবে, ডোমেনটার প্রাইস হচ্ছে $8.88। কতদিনের জন্য? 1 বছরের জন্য। যে বিডি দিলে সম্ভবত প্রিমিয়াম একটা ডোমেন আছে, এই যে প্রিমিয়াম ডোমেন প্রাইস কত এটার? $4,588, প্রায় 4 লাখ টাকা। সো এই ডোমেনটাও নিতে পারবেন বাট কি করতে হবে, 4 লাখ টাকা পে করতে হবে। কারণ হচ্ছে এই ডোমেনটা কেউ কিনে থয়ে রাখছে, মানে রিসেলিং আর কি সিস্টেমটা। মনে করেন যে আপনি ডোমেনটা কিনছেন, কিনে দিয়ে রাখছেন যে আমি ডোমেনটা এখন বিক্রি করে দিব এত ডলারে, এরকম আর কি। হ্যাঁ, না সে ইউজ করতেছে না এরকম। ওকে ওকে, ডোমেনের প্রাইস হচ্ছে কত? $8, অ্যাড টু কার্ট। দেন সাথে হচ্ছে ICANN ফিটা অ্যাড হবে $0.18। ICANN হচ্ছে যারা ডোমেন তৈরি করেছেন সেই সংস্থার নাম হচ্ছে ICANN, তারা নিচ্ছে হচ্ছে $0.18। সর্বমোট আমাদের টোটাল ডোমেনটা কিনতে খরচ হবে কত? $9.06। দেন ভিউ কার্ট। ওকে, ডোমেনটা চাইলে আমরা 1 বছরের পরিবর্তে সর্বোচ্চ 10 বছরের জন্য ডোমেনটা কিনতে পারি, তবে সারা জীবনের জন্য কোনো সময়ই ডোমেন কিনা যায় না। ওকে, আমরা চাইলে 1 বছরের জন্য কিনতে পারি এবং অটো রিনিউ সিস্টেমটা চালু করে রাখতে পারি, মানে 1 বছর পরে যদি আমার ডোমেনের মেয়াদ শেষ হয়ে যায় তখন যেন অটোমেটিকলি আমার ক্রেডিট কার্ড থেকে টাকা কাটে এবং দেন ডোমেনটা অটোমেটিকলি রিনিউ হয়ে যায়। যদি ক্লায়েন্টের হয় সেক্ষেত্রে কখনোই আমরা এই অটো রিনিউটা অন করবো না, যদি নিজের পার্সোনাল ডোমেন হয় সেক্ষেত্রে আমরা অটো রিনিউটা চালু করতে পারি। ওকে, অফ করে দিলাম আমরা। এখানে আমরা যদি কোনো প্রোমো কোড থাকে সেক্ষেত্রে প্রোমো কোডটা অ্যাপ্লাই করতে পারি, যদি না থাকে সেক্ষেত্রে প্রয়োজন নাই। প্রোমো কোড সার্চ করতে পারেন গুগলে, অনেক প্রোমো কোড থাকে, প্রোমো কোড যদি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ডোমেনের প্রাইস হচ্ছে এখন $9, $5 বা $4-এই ডোমেনটা কিনতে পারবেন যদি বর্তমানে ওদের কোনো অফার থাকে। সেক্ষেত্রে গুগলে সার্চ করতে পারেন নেমচিপ প্রোমো কোড, যদি থাকে সেক্ষেত্রে পেয়ে যাবেন আর কি। ওকে, যদি না থাকে দেন কনফার্ম অর্ডার। এখানে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। নর্মালি তো অ্যাকাউন্ট খুলতে পারেন সবাই, পারেন না? ওকে, আমরা আমাদের বর্তমানে যে অ্যাকাউন্টটা আছে ওটাতে লগ ইন করি। Thank you.
প্রবলেম করতেছে। Previously used. আমরা কতটুকু দেখেছিলাম, দিলাম কি নাম সার্চ, ওকে এখানে আসার পর আমরা যখন অ্যাকাউন্ট খুলবো দেন এখানে চলে আসবো। এখানে আসার পর হচ্ছে আপনার এখানে কার্ড অ্যাড করতে হবে, মাস্টার কার্ড অ্যাড করতে হবে অবশ্যই, যেহেতু এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে আপনার নর্মালি থাকবে হচ্ছে এরকম থাকবে না, যেহেতু আমার কার্ড অ্যাড করা আছে এই জন্য এরকম দেখাচ্ছে, আপনাদের থাকবে হচ্ছে এরকম। হ্যাঁ ভিসা কার্ড চলবে, কার্ড না থাকলে এখান থেকে কিনার কোনো হবে নাই, এখান থেকে কিনতে গেলে অবশ্যই মাস্টার কার্ড থাকতে হবে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড, যেটা হচ্ছে এন্ডোর্সমেন্ট করা যদি বাংলাদেশে হয় আর কি। বাংলাদেশে হচ্ছে আপনার ইস্টার্ন ব্যাংক থেকে মাস্টার কার্ড নেওয়া যায় হচ্ছে 575 টাকা লাগে, এক্ষেত্রে হচ্ছে আপনার পাসপোর্ট থাকা লাগবে, একুয়া মাস্টার কার্ড যেটা ওটা নেওয়া যায়। ওকে দেন এখানে হচ্ছে কার্ড নেম দিবেন, তারপর হচ্ছে নাম্বার, কার্ডের মাস, দেন হচ্ছে কার্ডের পিছনে সিকিউরিটি কোড থাকে, সিভিসি নাম্বার ওইটা এখানে দিবেন, দেন ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস সব কিছু দিয়ে জাস্ট কি করবেন, কন্টিনিউতে ক্লিক করলেই ডোমেইনটা কিনা হয়ে যাবে। ওকে সো আমরা ডোমেইন কিনতে পারবো সবাই, ওকে ওকে ডোমেইন যখন কিনা হয়ে যাবে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই ডোমেইনটা কিনা হয়ে যাবে। কিনা হওয়ার পর আমরা আমাদের ইউজার নেমে হোভার করলেই ড্যাশবোর্ডে যেতে পারবো, ড্যাশবোর্ডে যাচ্ছি আমরা। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে যতগুলো ডোমেইন কিনা আছে সবগুলো ডোমেইনের লিস্ট দেখতে পারবো। এখানে নর্মালি আপনি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলার ট্রাই করবেন, অথবা ক্লায়েন্টরা ম্যাক্সিমাম ক্লায়েন্টই আপনার কাছ থেকে ডোমেইনের অ্যাক্সেস চাইতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ওনার ইমেলের মধ্যে যদি আপনি ডোমেইনটা কিনেন সেক্ষেত্রে নেক্সট টাইম আপনার জন্যই সুবিধা হবে। তবে আপনার অ্যাকাউন্টেও খুলতে পারেন যদি ক্লায়েন্ট মানে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট না দেয়, যে নেক্সট ইয়ারে হয় না অনেক সময় ক্লায়েন্ট বুড়া টুরা বাংলাদেশি ক্লায়েন্ট মানে এরকম হলে নিজের অ্যাকাউন্টেই খুলতে পারেন। তবে ক্লায়েন্টের কাজগুলি ক্লায়েন্টের ইমেলে খোলাই বেটার। ওকে ওকে এখানে দেখতে পারবেন কি আপনার যতগুলো ডোমেইন কিনা আছে, ধরেন আমরা যাচ্ছি এই ডোমেইনটা কিনলাম, ধরেন এটা শপটেক ডট ওয়ার্ল্ড, এই ডোমেইনটাকে ধরেন আমরা চাচ্ছি যে হোস্টিং অ্যাড করব। এখন হোস্টিং কি আমরা জানি, হোস্টিং কি হোস্টিং রাইট, কোনো একটা সার্ভার। এখন আমরা একটা ডোমেইন কিনলাম, একটা নাম কিনলাম তাই না, এখন নামটা তো কোনো জায়গায় রাখতে হবে, রাখতে হবে না, যদি আমরা এখন লিখি দেখেন কি আসে, কিছু আসে, কিছুই আসে না, শুধুমাত্র বলা হচ্ছে কি এই ডোমেইন নামটা রিসেন্টলি রেজিস্টার হয়েছে নেমচিপ থেকে, বাট কিছু আসতেছে
আসতেছে না, কারণ হচ্ছে এই ডোমেনে এখন কিছুই নাই। এর জন্য আমাদের হোস্টিং এ আমাদের ডোমেনটাকে অ্যাড করতে হবে। আমরা এখন আমাদের হোস্টিং এ যাচ্ছি। হোস্টিং কিনার ওয়েটা কি আমরা কি জানি? আচ্ছা হোস্টিং কিনার ওয়েটা দেখি, আমরা যে বাংলাদেশে কোনো হোস্টিং কোম্পানির ওয়েবসাইট দেখি, সাপোজ ওয়েব হোস্ট বিডি। না ওইটা হচ্ছে লোকাল সার্ভার, লোকাল সার্ভারে লাইভ ডোমিনেট করা যায় না, ঠিক আছে? ওকে, এখানে আসার পর হচ্ছে আমরা হোস্টিং দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলি হোস্টিং প্যাকেজ আছে, যেমন 1,000 টাকার প্ল্যান, 2,000 টাকার প্ল্যান, হ্যাঁ 2,500 টাকার প্ল্যান, এই টাইপের। ওকে, আমরা প্ল্যান ওয়ানে দেখতে পাচ্ছি যে ওরা আমাদেরকে অনেক কিছু দিচ্ছে। এখন কোনটা আসলে কেন দিচ্ছে আমরা আসলে এগুলো একটু জানি। আমাদেরকে ওরা 1 GB SSD স্টোরেজ দিচ্ছে। স্টোরেজ কেন কেন দরকার? আমাদের দরকার আছে স্টোরেজ, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ফাইল থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, ভিডিও থাকতে পারে, মিউজিক থাকতে পারে, সবগুলি রাখার জন্য ওরা আমাদেরকে 1 GB জায়গা দিবে, 50 GB ডাটা ট্রান্সফার দিবে মান্থলি। এটা হচ্ছে আমরা ইউজার যখন আপনার ওয়েবসাইটে এসে ডাটা খরচ করবে, তখন আপনার কাছ থেকে ডাটা ট্রান্সফার কাটা হবে। এইভাবে ইউজাররা যদি আপনার ওয়েবসাইটে এসে 50 GB খরচ করে, তখন আপনার ওয়েবসাইটের ডাটা ট্রান্সফার একদম শেষ হয়ে যাবে। তখন আপনার ওয়েবসাইট হচ্ছে কি স্লো দেখাবে, স্লো দেখাবে, প্লাস হচ্ছে লোডিং, অনেক ওয়েবসাইট দেখি না লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, এরকম হবে। এর জন্য তখন যেটা করতে হবে, হোস্টিং কোম্পানিকে ইমিডিয়েটলি ফোন দিয়ে বলতে হবে যে আমাকে ইমিডিয়েটলি ডাটা ট্রান্সফার দেন। সেক্ষেত্রে অবশ্যই এক্সট্রা পে করতে হবে ওনাকে। ওকে, লাইট স্পিড ওয়েব সার্ভার। লাইট স্পিড হচ্ছে আপনার যে সার্ভারটা দিবে, সার্ভারটা মানে লাইট স্পিড হবে, অনেক স্পিড হবে। আগের যে সার্ভারগুলি থাকতো অনেক স্লো থাকতো, অনেক স্লো হওয়ার পর দেন হচ্ছে এই লাইট স্পিড সিস্টেমটা আসছে, আসার পর ওয়েবসাইটগুলি অনেক স্পিড হয়ে গেছে আগের থেকে। ওয়ান অ্যাড অন ডোমেন, ওয়ান অ্যাড অন ডোমেন মানে আপনি আপনার এই হোস্টিং প্যাকেজটাতে একটা ডোমেন অ্যাড করতে পারবেন। যদি ওয়ান লেখা থাকে সেক্ষেত্রে দুইটা ডোমেন অ্যাড করতে পারবেন, কারণ কেনার সময় একটা ডোমেন অ্যাড করে নেবেন আর হচ্ছে পরে নেক্সট টাইম একটা অ্যাড করতে পারবেন। মানে হচ্ছে ওয়ান লেখা থাকলে দুইটা, টু লেখা থাকলে তিনটা ডোমেন অ্যাড করতে পারবেন। ওকে, সি প্যানেলের কন্ট্রোল প্যানেল, অর্থাৎ আপনাকে যে তারা একটা কন্ট্রোল প্যানেল দিবে, সি প্যানেল দিবে হোস্টিং, এটার কন্ট্রোল প্যানেল আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, দুইটা ওয়েবসাইট অ্যাড করতে পারতেছে। ওকে, ফ্রি SSL লাইফ টাইম। SSL কোনটা? SSL হচ্ছে আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, সাপোজ ড্রিমল্যান্ড আইটি ওয়েবসাইট আমরা সবাই দেখছি। হ্যাঁ, দেখি নাই। আরেকটা ওয়েবসাইটে যদি যাই, কি ব্যাপার, ওয়েবসাইট কি বন্ধ? ও না, আমাদের IP থেকে ব্লক করা আছে। তুমি এটা হচ্ছে আমাদের মেইন ডোমেন, তাই না? এই যে ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে এখানে দেখেন তালা চিহ্ন আছে না একটা, এখানে ক্লিক করলে কি দেখায়? কানেকশন ইজ সিকিউর। এখন যদি আমার ওয়েবসাইটে এসে কেউ তার কোনো ইনফরমেশন দেয়, তাহলে কি হবে? তার তথ্যগুলি সিকিউরিটির মাধ্যমে আমার কাছে আসবে। আদারওয়াইজ কি হতে পারে, যদি এই সিকিউরিটি না থাকে, যদি আমরা একটা ওয়েবসাইটে যাই, এখানে কি আছে? নট সিকিউর। এখন এই ওয়েবসাইটে যদি কোনো ইউজার ডাটা দেয়, এখানে কি লেখা আছে দেখেন, ইউর কানেকশন টু দিস সাইট ইজ নট ফুললি কি সিকিউর। এই ওয়েবসাইটে যদি কোনো ইউজার ডাটা দেয়, সেক্ষেত্রে ডাটাটা আমার কাছে আসার আগে, মানে ওয়েবসাইটের মালিকের কাছে আসার আগেই কোনো হ্যাকার ডাটাটা নিয়ে নিতে পারে। এই জন্য হচ্ছে এই ডাটাটা সিকিউর নয়, এটার মাধ্যমে যদি কেউ ডাটা পাস করে। কিন্তু এই ওয়েবসাইটে কেউ ডাটা যদি পাস করে, তাহলে কি হবে? ডাটাটা সিকিউরিটির মাধ্যমে আমার কাছে আসবে। ওকে, এটা হচ্ছে SSL। সো ওরা আমাদেরকে কি দিবে? SSLটাও দিবে।
ওকে, ফ্রি উইকলি ব্যাকআপ। ধরেন আমরা একটা ওয়েবসাইট বানাইলাম, এক বছর পরে ওয়েবসাইটের মধ্যে ধরেন 1000 কন্টেন্ট আছে এখন, আর ওয়েবসাইটটা মোটামুটি হিট হয়ে গেছে। এখন কোন হ্যাকার এসে ওয়েবসাইটটা হ্যাক করে ফেললো, হ্যাক করে ওয়েবসাইটের যত কন্টেন্ট ছিল, যত লেখা ছিল সবকিছু ডিলিট করে দিল, তাহলে আমাদের অনেক ক্ষতি হলো না? যেহেতু গুগল র্যাঙ্কিংও ছিল আমাদের ওয়েবসাইটটা, সেজন্য আমাদের হোস্টিং কোম্পানি কি করবে, আমাদেরকে ব্যাকআপ রাখবে, আমাদের সবকিছুর সবগুলি কন্টেন্টের ব্যাকআপ রাখবে, যাতে কোনো কারণে হ্যাক হয়ে গেলেও আমাদের সার্ভার থেকে আমরা এগুলি ব্যাকআপ নিতে পারবো। আনলিমিটেড সাব ডোমেন নিতে পারবো। সাব ডোমেন হচ্ছে একটা ডোমেনের আন্ডারে অনেকগুলি ডোমেন, যেমন ফ্রি ডট ফেসবুক ডট কম আছে না, জিরো ডট ফেসবুক ডট কম এই টাইপের, বা হোম ডট ফেসবুক ডট কম এই টাইপের অনেকগুলি ডোমেন থাকে না একটা ডোমেনের আন্ডারে, এই ডোমেনগুলিকে বলা হয় হচ্ছে কি, সাব ডোমেন। ওকে, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। আমাদের বিভিন্ন অফিসিয়াল ইমেল অ্যাকাউন্ট থাকে না, যেমন হচ্ছে কন্ট্যাক্ট অ্যাট দ্য ফেসবুক ডট কম থাকে না, কন্ট্যাক্ট অ্যাট দ্য গুগল ডট কম, বা এডমিন অ্যাট দ্য ড্রিমল্যান্ড আইটি ডট কম, এই টাইপের ইমেলগুলি চাইলে আপনি এখান থেকে আনলিমিটেড নিতে পারবেন। দেন হচ্ছে আনলিমিটেড ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন ওদের মাধ্যমে, মানে ওদের এখানে যে ডাটা রাখার জন্য ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। ওদের কাছ থেকে হোস্টিং কেনার জন্য কি করতে হবে, জাস্ট এখান থেকে অর্ডার করতে পারবেন, অথবা ওদেরকে ফোন দিলেও দিয়ে দিবে। তবে ওদেরকে অর্ডার করলেও এখান থেকে আপনার আবার ফোন দিয়ে বলতে হবে যে আমি আপনাদের এখান থেকে হোস্টিং কিনছি, আমাকে হোস্টিংটা দেন, যেহেতু বাংলাদেশি কোম্পানি। ঠিক আছে, ওকে। ডোমেন ডোমেন কেনার সিস্টেমটা হচ্ছে যে এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার ডোমেন নেমটা দিবেন। আমাদের ডোমেন নেম কি ছিল, সাপোজ ধরুন আমাদের হচ্ছে এটার শপটেক ছিল ডোমেন নেম, আর হচ্ছে এক্সটেনশন ছিল কি ওয়ার্ল্ড। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে একটা যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এখানে এসে আপনার সকল ইনফরমেশন দিয়ে জাস্ট কি করবেন, চেক আউটে ক্লিক করলেই ডোমেনটা মানে ওদের কাছে হোস্টিংটা কিনা হয়ে যাবে, ওরা আপনাকে ফোন দিয়েই সবকিছু করবে। ওকে, এটা হচ্ছে ওদের কাছ থেকে হোস্টিং কেনার সিস্টেম। এক একটা ওয়েবসাইটে হোস্টিং কেনার সিস্টেম একরকম থাকতে পারে। ওকে, আমরা ওদের কাছ থেকে অলরেডি হোস্টিং কিনা আছে, ওইটাতেই আমাদের এই ডোমেনটাকে অ্যাড করব। আমাদের মেন ডোমেন হচ্ছে রেডবাস ডট কম, READREADBUZZ রেডবাস ডট কম। এটা হচ্ছে আমাদের মেন ডোমেন। আমরা হচ্ছে এই ডোমেনটার, এই ডোমেনের যে হোস্টিংটা আছে, এই হোস্টিংয়েই আমাদের আরেকটা যে ডোমেন আছে এখন, কোনটা, এই যে সফটটেক ডট ওয়ার্ল্ড, এই ডোমেনটাকে অ্যাড করব। ওকে, এখন এই ডোমেনের সি প্যানেলে যাওয়ার জন্য আমরা লিখবো হচ্ছে স্ল্যাশ সি প্যানেল, PANEL সি প্যানেল। হ্যাঁ, লিখতে হবে। ওকে, এখানে আসার পর আপনি যখন হোস্টিং কিনবেন, তখন হোস্টিং কোম্পানি আপনাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিবে। এরকম আমরা যদি আমাদের জিমেলে যাই, স্টার্টেড, এরকম একটা ইমেল আপনাকে দিবে। এই ইমেলের মধ্যে আপনাকে কিছু ইনফরমেশন তারা দিবে আপনাকে, যেমন আপনার ইউজার নেম কি, রেডবাস, পাসওয়ার্ড কি, এটা দেন হচ্ছে আপনার লগ ইন করার জন্য সর্বপ্রথম যখন আপনি একটা হোস্টিং থেকে হোস্টিং কিনবেন, সর্বপ্রথম একেবারে তখন আপনি এই ডোমেন নামটা দিয়ে ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, কারণ একটা ডোমেন একটা হোস্টিং এর সাথে সেট আপ হতে 48 ঘন্টা পর্যন্ত টাইম লাগতে পারে। তখন এই আইপি অ্যাড্রেস দিয়ে ঢুকতে পারবেন, এই যে আমাদের ডোমেনের আইপি অ্যাড্রেস থাকে না, এই হচ্ছে আমাদের ডোমেনের আইপি অ্যাড্রেস। ওকে, দেন হচ্ছে আমরা নাম দিয়ে এটাকে আবরণ করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আপনাকে ওরা কিছু সার্ভার ইনফরমেশন দিবে, নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2, এই দুইটা আমাদের লাগবে হচ্ছে আমাদের ডোমেনের সাথে হোস্টিংটা সেট আপ করার জন্য। আর আর তেমন কিছু লাগবে না আমাদের এখান থেকে।
তবে এইগুলি লাগবে, যেমন আপনার কেউ যদি মেল পাঠায় আপনার ইমেলে, যেমন আপনি একটা মেল ক্রিয়েট করছেন admin@readbus.com বা contact@readbus.com, এরকম মেলগুলোকে এই লিঙ্কে গিয়ে দেন দেখতে হবে। যেমন mail.readbus.com এ গেলে হচ্ছে আপনার লগ ইন করার অপশন আসবে, সেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেন হচ্ছে ইমেলগুলো দেখতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের হোস্টিং এ ঢুকি। ওকে, এখানে আমাদের বাম পাশে হচ্ছে সবকিছু দেখাবে আমার হোস্টিং এর বর্তমান কন্ডিশন, যেমন আমার ডিস্কে হালি আছে কত জিবি কিনছিলাম, দেন কতটা কয়টা ডোমেইন এড করলাম, হ্যাঁ ব্যান্ডউইথ কতটুকু, 150 জিবি আছে ব্যান্ডউইথ, এগুলো দেখতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমরা ডোমেইন এড করবো, ডোমেইন এড করার জন্য আমরা যাব হচ্ছে ডোমেইনে। এখানে আসার পর আপনার যতগুলো ডোমেইন এবং সাব ডোমেইন আছে সবগুলোর লিস্ট এখানে দেখতে পারবেন। আমরা অ্যাড অন ডোমেইনে যাব, ডোমেইন সেকশন থেকে, ডোমেইন সেকশন কোথায়, ডোমেইন সেকশন থেকে অ্যাড অন ডোমেইনে ক্লিক করবেন। অ্যাড অন ডোমেইনে ক্লিক করার পর এখানে আপনার আপনার ডোমেইনের নামটা লিখবেন, কি ছিল, shoptech.world আমরা লিখলাম, দেন হচ্ছে অ্যাড ডোমেইন। ওকে, আপনার ডোমেইনটা অ্যাড হয়ে যাবে, দেন গো ব্যাক। ওকে, আমাদের ডোমেইনটা অ্যাড হয়ে গেছে, সি প্যানেলের হোম পেজে যাচ্ছি আমরা, দেন হচ্ছে নিচে এসে স্ক্রিপ্ট সফটওয়্যার থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আমাদের ডোমেইনটা অলরেডি অ্যাড করা হয়ে গেছে হোস্টিং এর সাথে, এখন হোস্টিং কোম্পানির সাথে আমাদের ডোমেইনটা অ্যাড করতে হবে। এখন হোস্টিং কোম্পানিকে বলবো আমরা, এখন হোস্টিং কোম্পানিতে আসলাম, হোস্টিং কোম্পানি কি আমাদের নেমশিপ না, নেমশিপে আসলাম এবং এই ডোমেইনটাকে আমরা সেট আপ করতে যাচ্ছি, সেজন্য আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর এখানে আমাদের থাকবে কি নেমচিপ বেসিক ডিএনএস, এখান থেকে আমরা করবো কি কাস্টম ডিএনএস। দেওয়ার পর আমাদেরকে হোস্টিং কোম্পানি দুইটা নেম সার্ভার দিছিল, দিছিল না, নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2, এগুলোকে আমরা কপি করব, নেম সার্ভার 1 দেন হচ্ছে নেম সার্ভার 2। কিছু কিছু কোম্পানি আপনাকে তিনটা চারটাও দিতে পারে, সেজন্য কি করবেন, অ্যাড নেম সার্ভার ক্লিক করে আরেকটা ফিল্ড নিয়ে নিবেন, দেন হচ্ছে ওইটা পেস্ট করে দিবেন। ওকে, দেওয়ার পর যেটা করতে হবে এখানে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। ওকে, আমাদের সর্বোচ্চ 48 ঘন্টা লাগতে পারে আমাদের ডোমেইনটার সাথে হোস্টিংটা কানেক্ট হতে, তাও আমরা একবার দেখি যে এখনই হয়ে গেছে কিনা, অনেক সময় সাথে সাথে হয়ে যায়। shoptech.world মেবি হয়েছে না, আচ্ছা হইতেও পারে, আমরা এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেখি হয়েছে কিনা। হ্যাঁ, আইপি অ্যাড্রেস দিয়ে ব্রাউজ করলে পাবেন। ওকে, আমাদের ওকে আমাদের হোস্টিং প্যানেলে আসলাম, এখানে আসার পর ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি এই জন্য ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এখানে আসার পর আপনার এখানে বর্তমান হোস্টিং এর কন্ডিশন দেখাবে, অ্যাভেলেবল স্পেস আছে আমাদের কত, 1022 MB, এবং হচ্ছে রিকোয়ার্ড স্পেস মানে 42 MB লাগবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে গেলে, দেন ইনস্টলে ক্লিক করলাম। এখানে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ভার্সন সিলেক্ট করে দিতে পারেন, তারপর হচ্ছে এখান থেকে চুজ ইউআরএল এর মধ্যে। ওকে, আমরা হচ্ছে এখান থেকে আমরা আমাদের এক্সটেনশন এখান থেকে হচ্ছে HTTP দিয়ে দিব, দেন হচ্ছে এখান থেকে আমরা আমাদের ডোমেইনটা সিলেক্ট করব। আমাদের ডোমেইনটা কি ছিল, shoptech.world, এখানে আপনার যতগুলি ডোমেইন থাকবে, ডোমেইন এবং সাব ডোমেইন থাকবে সবগুলি ডোমেইনের লিস্ট এখানে দেখতে পারবেন।
ওকে, এখানে যদি ডিরেক্টরির মধ্যে কিছু লেখা থাকে সেক্ষেত্রে সেটা কেটে দিবেন, যদি না থাকে সেক্ষেত্রে প্রয়োজন নাই। ওকে, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম দিবেন, সাপোজ আমরা দিচ্ছি shoptech ডট shoptech shop shop shoptech tech shoptech। ওকে, হ্যাঁ ইচ্ছা, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারবেন, কোনো সমস্যা নেই, জাস্ট আপনার ওয়েবসাইটের নাম আর কি দিচ্ছেন। আপনারা এখানে দিতে পারেন, আচ্ছা এটাই থাকুক, মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেটা WEBSIT ওয়েবসাইট। ওকে, দেন হচ্ছে অ্যাডমিন, এখানে হচ্ছে অ্যাডমিনের ইউজার নেম, এবং এখানে দিবেন কি পাসওয়ার্ড, ওকে। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে হচ্ছে আপনার অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটা দিবেন, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর হচ্ছে আপনার এখানে আর কিছু করতে হবে না, একটা থিম সিলেক্ট করতে হবে। অ্যাডমিনের ইমেলটা কি ছিল, না না ওটা না, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে যখন লগইন করার জন্য যে ইমেলটা লাগবে না, ইমেলের পাসওয়ার্ড ওইটা। আচ্ছা, ক্লায়েন্টের ইমেল ছিল এবি, ওকে, দেন হচ্ছে ইমেল দেওয়ার পর সিলেক্ট ডোমেইন, দেন ইনস্টল, কি বলছে, MySQL কানেকশন কুল নট বি এস্টাবলিশড। ওকে, এটার জন্য যেটা করতে হবে, অ্যাডভান্স সিটে যান, এখান থেকে হচ্ছে ডাটাবেস নেমটা একটু চেঞ্জ করে দেন, কি আছে 5556। ওকে, আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুল হয়েছে কিনা দেখার জন্য আমরা আমাদের ডোমেনে যাচ্ছি। সো এখনও পুরোপুরিভাবে সেট আপ হয় নাই, বাট আমাদের কি হয়েছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, সাকসেসফুল, পুরোপুরিভাবে সেট আপ করতে হতে টাইম লাগবে কতক্ষণ, 48 ঘন্টা, এর ভিতরে হয়ে যেতে পারে। ওকে ওকে, আমাদের ডোমেইন সেট আপ কমপ্লিট, এবং ডোমেইনটা হোস্টিং এও কানেক্ট করতে পারবো এখন, সবাই পারবো না, পারবো ডোমেইনটা হোস্টিং এ সেট আপ করতে পারবো না, কনফিডেন্স এত কম কেন, রিপিট করলে আবার টাইম পাবো না, ভিডিওটা দেখে নিন, ভিডিও তো হচ্ছেই তাই না। ওকে, বাসায় প্র্যাকটিস আপাতত ইয়াতেই করেন, সাবডোমেনই করেন, যতদূর সাবডোমেন তো নাই, আপনারা যেটা করবেন প্র্যাকটিস করা যাবে না, কোনো ভয় নাই, মানে হোস্টিং কিনতে হবে প্র্যাকটিস করতে গেলে এক কথায়, ঠিক আছে। ওকে ওকে, ড্যাশবোর্ড দেখেন, লাভ নেই না, ভিডিওটা 3-4 বার দেখলে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে টপিকগুলো, গিফট করব, আচ্ছা সাইজে সাবডোমেন দিব, সমস্যা নেই।
এটার কাজ হচ্ছে আপনার যে ডোমেনটা কিনলেন, হ্যাঁ ডোমেন নাম তো আমরা কিনলাম, একটা নাম, এই নামটার জাস্ট হোস্টিং এ কানেক্ট করে রাখতে হবে। কারণ হচ্ছে আপনার ডোমেনের জাস্ট ডোমেনে কিছু না, জাস্ট নাম ছাড়া কিছু না, শুধুমাত্র ডোমেনটা কি হয়, ডোমেনের নামে যদি কেউ ইন্টার করে আমাদেরকে রিডাইরেক্ট করে হচ্ছে আমাদের ওই যে আমাদের আইপি অ্যাড্রেসে নিয়ে যায়, শুধুমাত্র আমাদের আইপি অ্যাড্রেসটা দেখা যায় না, আবরণ করে রাখে, জাস্ট এতটুকুই এখানে। আচ্ছা আমাদের ওয়েবসাইটের ধরুন আমরা সেট আপ কমপ্লিট, ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট, দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের এডমিন প্যানেলে যাইতে হবে। এর জন্য আমরা এখানে লিখবো এডমিন, এডিএমআইএন, এডমিন। এডমিন লিখলে অনেক ওয়েবসাইটে নাও আসতে পারে, তার জন্য লিখতে হবে হচ্ছে কি ডাব্লুপি এডমিন, দেন ইন্টারপ্রেস করলেই আমাদের লগ ইন করার অপশন চলে আসবে। এই যে একটু আগে ইনস্টল করার সময় আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড দিছিলাম না, ওইটা হচ্ছে এখানে দিব। যেমন আমাদের পূর্বে ছিল এটার মধ্যে অনেক কিছু আমরা, আচ্ছা লোকাল হোস্ট ওই দিন ইনস্টল করছিলাম না আমরা, জ্যাম্পের ভিতর জ্যাম সবাই ইনস্টল করছিলেন, জ্যাম কার কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ হয় না, কি দেখায়? উইন্ডোজ 7 এ এটা হয় না, হওয়ার তো কথা। ডাব্লুপি কনফিগ ইউআরএল, হ্যাঁ ওইখানে ওই নামটা ওই ইউআরএল এর মধ্যে হ্যাঁ দেওয়া লাগে, দেওয়া লাগে না, ওই নামটা দেওয়ার পরে যখন জেনারেট করে গো দিছিলাম, এরপরে কি যেন একটা দেখাইছে যে আপনার হয় না এরকম, ডাটাবেস কানেকশন এরর দেখাইছিল? না না কানেকশন এরর, হ্যাঁ ডাটাবেস কানেকশন। আচ্ছা ডাটাবেস ক্রিয়েট করার সময় যে ডাটাবেস ক্রিয়েট করেছিলেন, হ্যাঁ ডাটাবেস ক্রিয়েট করার সময় যেই ডাটাবেস নেম এবং ইউজার নেম গুলো দিছিলেন সেইগুলো হচ্ছে আপনার ইয়ে করতে হবে, হ্যাঁ ডাব্লুপি কনফিগ ফাইলে গিয়ে একটু লিখে দিতে হবে। না ওগুলো তো লিখছি, লিখছিলেন ওগুলো যে এখানে এন্ট্রি লিখে আবার পাসওয়ার্ডও দিয়েছি। হ্যাঁ তাহলে তো হওয়ার কথা না, হইতে পারে যে আপনি কোথাও কোন স্পেস দিয়েছেন, স্পেস দিলেও এরর দেখাবে, স্পেসগুলো একটু দেখেন। তাও যদি না হয় আজকে বাসায় গিয়ে এগুলো স্ক্রিনশট নেবেন, দেন হচ্ছে গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? ওকে আচ্ছা আমরা গত ক্লাসে কি নামে ফোল্ডার মেক করছিলাম?
ওকে, এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের কি অ্যাডমিন প্যানেল। ওকে, এখান থেকে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের সকল মেনটেন করতে পারবো। যেমন আমরা যদি একটু রিডবাস ওয়েবসাইটে যাই, রিডবাস কই আছে, এগুলো কেটে দিই, অনেকগুলো হয়ে গেছে ট্যাব। এই ওয়েবসাইটে অনেকগুলি পোস্ট আছে না? এই পোস্টগুলি করতে হয় হচ্ছে আপনার ওয়েবসাইটের এই পোস্ট সেকশন থেকে। এখানে পোস্টে ক্লিক করেন, অ্যাড নিউ। এখানে হচ্ছে চাইলে দেখতে পারবেন যতগুলি পোস্ট আছে আপনার ওয়েবসাইটে। এখানে ধরেন আমরা একটা পোস্ট করলাম, বিএ কিবোর্ডটা খুবই খারাপ, বিএটি খুলে দুইটা ওঠে, 162। জাস্ট এখানে কি লিখবো, আচ্ছা এটা দুই তিনবার কপি পেস্ট দিয়ে দিই। ওকে, লিখলাম। এখানে হচ্ছে কি আপনার ফুল কন্টেন্টটা লিখবেন, কোনটা, যেমন ধরেন এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, ভিতরে যদি ক্লিক করি আমরা টাইটেলে, তাহলে কি হয় দেখেন, ফুল পোস্টটা দেখতে পারবো, তাই না? এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের টাইটেল এবং এটা হচ্ছে কি ফুল পোস্টটা। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে আমাদের পোস্টটা। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, ভিউ সাইট, তাহলে দেখতে পারবো কি আমাদের পোস্টটা এখানে দেখতে পারবো, এই যে ক্লিক করলে যদি ফুল পোস্টটা আমরা এখানে দেখতে পারবো যদি পোস্টটা বড় হয়। ওকে ওকে, হ্যাঁ ইমেজ, হ্যাঁ অবশ্যই যাবে, ডকুমেন্টেই থাকবে হচ্ছে আপনার ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ, সিলেক্ট ফাইলস, তারপর ধরেন এইটা ইমেজ, ওপেন ইমেজ। দেওয়ার সময় অবশ্যই এখানে অল্টার টেক্সট দিয়ে রাখবেন, কোনো কারণে যদি আপনার সার্ভার থেকে ইমেজটা লোড না হয় সেক্ষেত্রে অল্টার টেক্সটা শো করবে। টাইটেল দিয়ে রাখতে পারেন, ইমেজে কেউ মানে কার্সন নিলে টাইটেলটা শো করবে। এগুলো হচ্ছে সব কিছু দিয়ে দিবেন, কারণ কেউ যদি এগুলো লিখে আপনার সার্চ করে গুগলে, সেক্ষেত্রে যেন আপনার ইমেজটা শো করে, সেক্ষেত্রে ওয়েবসাইটের র্যাঙ্কিংটা অনেক ভালো হবে, এই জন্য এই সবগুলি ফিল আপ করে দিবেন, সেট ফিচার ইমেজ। ওকে, দেন চাইলে আপনি ট্যাগও কিছু দিতে পারেন, ক্যাটাগরি দিতে পারেন আপনার পোস্টের। যেমন ধরেন আমাদের ওয়েবসাইটে গেলে অনেকগুলি ক্যাটাগরি আছে না, যে কোন ক্যাটাগরিতে কতটা পোস্ট এখানে এগুলি লেখা আছে। সো এরকম ক্যাটাগরি মেক করতে চাইলে আপনার যেটা করবেন, ক্যাটাগরিতে আসার পর ক্যাটাগরি ফিল্ডে অ্যাড নিউ যে কোনো নাম দিতে পারেন, টেস্ট দিলাম আমরা, দেন অ্যাড নিউ ক্যাটাগরি, দেন এরকম ভাবে আপনার ইচ্ছা মতো ক্যাটাগরি মেক করতে পারেন। দেন হচ্ছে ট্যাগ দিতে পারেন, যে কি কি নামে সার্চ করলে আপনার এই পোস্টটা খুঁজে পাবে। সাপোজ আপনি যাচ্ছেন যে কেউ যদি সার্চ করে ড্রিমল্যান্ড, DREAMLAND, ড্রিমল্যান্ড আইটি লিখে যদি কেউ সার্চ করে, তাহলে যেন আপনার এই পোস্টটা খুঁজে পায়, সেক্ষেত্রে এখানে ট্যাগটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপডেট করে দেন আবার, দেন দেখেন এবার রিলোড করেন ওয়েবসাইটটা, আসছে ইমেজটা। ওকে, এইভাবে আপনার ওয়েবসাইট বিভিন্ন পোস্ট করতে পারবেন, এরকম স্টাইলে করতে গেলে। যেমন ধরেন আমাদের ওয়েবসাইটে একটা সুন্দর একটা স্টাইল আসছে না, সব কিছু ইমেজটা সেটে, আবার পোস্টের টাইটেল এখানে, একটু ডিসক্রিপশন এভাবে আসছে না, এগুলো হচ্ছে একটা থিমের ব্যবহার। এগুলো আপনি যখন আপনার ওয়েবসাইটে থিম ব্যবহার করবেন তখন আপনিও এইভাবে সাজাতে পারবেন সব কিছু। ওকে, দেন হচ্ছে আপনি চাইলে ক্যাটাগরি নর্মালি মেক করতে পারবেন এখানে গিয়েও। ওকে, এখানে গিয়ে এখানে হচ্ছে আপনার ক্যাটাগরি নাম, এখানে স্লাগ, স্লাগ হচ্ছে ইউআরএল, আপনার ক্যাটাগরির নামের সাথে এরকম থাকে না, প্রজেক্ট, দেন হচ্ছে স্ল্যাশ, আবার হচ্ছে ক্যাটাগরি নেম, এই নামগুলো এখান থেকে দিতে পারবেন। দেন হচ্ছে এখানে আপনার এই ক্যাটাগরিটা সম্পর্কে বিস্তারিত লিখে দিতে পারেন, দেন হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে ট্যাগ, আপনার ওয়েবসাইটটা কী কী নামে সার্চ করলে ইউজাররা খুঁজে পাবে সেই ট্যাগগুলো এখান থেকে ক্রিয়েট করে রাখতে পারেন। ওকে, দেন হচ্ছে মিডিয়া, মিডিয়া কোনগুলো, মিডিয়া ফাইল, রাইট, আমাদের ওয়েবসাইটে যত মিডিয়া ফাইল থাকে, যেমন অডিও, ভিডিও, ইমেজ, সবগুলোই কি মিডিয়া ফাইল, যত ধরনের মিডিয়া ফাইল থাকবে আমাদের ওয়েবসাইটে সবগুলি মিডিয়ার ফাইলগুলি এখানে আমরা মিডিয়া সেকশনে এসে দেখতে পারবো। অ্যাড নতুন করে অ্যাড করার জন্য অ্যাড নিউতে ক্লিক করতে পারি, অথবা অ্যাড নিউতে ক্লিক করেও আমরা মিডিয়া ফাইল অ্যাড করতে পারবো। তবে অবশ্যই মিডিয়া ফাইল যতগুলো আমরা অ্যাড করবো সবগুলির জন্য আমাদের হোস্টিং থেকে জায়গা কাটা হবে,
ওকে, পেজ আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেজ থাকে না, যেমন লগ ইন পেজ, সাইন আপ পেজ, তারপর আবার আরো অনেকগুলি পেজ থাকে, যেমন কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এরকম থাকে না? ক্লিক করলে কি হয়, নেট খুব স্লো কাজ করতেছে। দিস ইজ সাইজ এক্সপিরিয়েন্স টেকনিক্যাল ডিফিকাল্ট, এরকম প্রবলেম হচ্ছে, হোস্টিং এর প্রবলেম, হোস্টিং এর সাথে কানেক্ট করতে পারতেছে না, মাঝে মধ্যে এরকমটা হতে পারে। ওকে, এবার চলে আসছে। যেমন এখানে একটা পেজ আছে না আমাদের, যেমন পেজের মধ্যে কি অনেক কিছুই লেখা আছে। এরকম পেজ ক্রিয়েট করার জন্য আপনারা এই পেজ সেকশনে যাবেন, অ্যাড অল পেজে ক্লিক করলে সবগুলি পেজ দেখতে পারবেন, আর অ্যাড নিউতে ক্লিক করলে নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন, অথবা এখানেও অ্যাড নিউ অপশন আছে, এখানে অ্যাড নিউতে ক্লিক করে নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আপনি আছেন অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করার জন্য, এবি ওইউটি অ্যাবাউট পেজ ক্রিয়েট করবেন, এবং এখানে কি করবেন, বিস্তারিত লিখে দিবেন, কিসের মতো, ওই যে পোস্ট লিখছিলাম না আমরা, পোস্ট যেভাবে লিখছিলাম ঠিক সেম ভাবে। এখানে শুধুমাত্র আপনার ক্যাটাগরিগুলি অ্যাড করার অপশন থাকবে না, কারণ পেজের মধ্যে পেজের কোনো ক্যাটাগরি হয় না, ঠিক আছে? ওকে, দেন পাবলিশ। ওকে, আপনার ওয়েবসাইটে কমেন্ট সেকশন থাকতে পারে না, এই যে এরকম কমেন্ট। ওকে, কমেন্ট থাকলে আপনার যত ধরনের কমেন্ট থাকবে, ইউজার যত ধরনের কমেন্ট করবে, সব ধরনের কমেন্ট এই কমেন্ট সেকশন থেকে মেনটেন করতে পারবেন। এখানে আসার পর ইউজার যতগুলি কমেন্ট করবে সবগুলি কমেন্ট দেখতে পারবেন, একটাই এখন কমেন্ট আছে আমাদের। ওকে, দেন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাথা বলা যায় অ্যাপিয়ারেন্সকে, কারণ অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাদের ওয়েবসাইটের সব কিছু থাকে, মেন মেন জিনিসগুলো অ্যাপিয়ারেন্সে থাকে। যেমন থিমস, আমাদের ওয়েবসাইটে এমন একটা স্টাইল করতে যাচ্ছি, ডিজাইন করতে যাচ্ছি, এর জন্য কি লাগবে, একটা থিম লাগবে। সো এরকম থিম অ্যাড করতে পারবো আমরা কোথেকে, এই অ্যাপিয়ারেন্স থেকে। আমরা এই থিমটাকে কাস্টমাইজ করতে পারবো কোথেকে, অ্যাপিয়ারেন্স থেকে। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন উইজেট থাকবে, যেমন এখানে এই যে এইগুলা, একটা এখানে কিছুটা অ্যাড্রেস শো করতেছে না, গুগল অ্যাডসেন্স থেকে একটা অ্যাড্রেস শো করতেছে, এটা হচ্ছে কি একটা উইজেট। এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে কি একটা উইজেট। ক্যাটাগরি দেওয়া আছে, এগুলো কি উইজেট। সো আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন উইজেট অ্যাড করতে পারবো এখান থেকে। দেন হচ্ছে মেনুস, আমাদের ওয়েবসাইটে মেনু কোনগুলো, এগুলো না, এখানে যা থাকবে সব কি মেনু, এই মেনুগুলো আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে না সাদা, আমরা চাইলে এই কালারটাকেও চেঞ্জ করতে পারবো, এই যে অ্যাপিয়ারেন্স থেকে ব্যাকগ্রাউন্ড থিম এডিট করতে পারবো আমরা হচ্ছে কোডিং এর মাধ্যমে। আমরা যদি কোডিং ভালো করে পারি, তখন হচ্ছে এই থিমটাকে নিজের মতো করে মডিফাই করতে পারবো থিম এডিটরে ক্লিক করে। ওকে, প্লাগইন, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ফাংশন থাকবে না, এই ফাংশনের কাজ করার জন্য আমরা হচ্ছে এই প্লাগইন অপশনে যাব। প্লাগইনের মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন ফাংশনের কাজ করতে পারবেন, যেমন ধরেন আমাদের ওয়েবসাইটে চাচ্ছে লগইন সিস্টেম করার জন্য, এর জন্য একটা ফাংশন লাগবে। আবার আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে নাইট মোড অপশন চালু করার জন্য, নাইট মোড থাকে না ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইটে, এই অপশনগুলি চালু করার জন্য এর জন্য একটা ফাংশন লাগবে। যেমন আমরা এখানে ক্লিক করলে কি হবে, ওয়েবসাইটে নাইট নাইট হয়ে যাবে, তাই না, নাইট মোড চালু হয়ে যাবে। এই যে ফাংশনের কাজগুলি, একটা হচ্ছে কি প্লাগইনের কাজ। সো আমরা এখান থেকে প্লাগইন থেকে গিয়ে এই প্লাগইনগুলি অ্যাড করতে পারবো, বা প্লাগইন অ্যাড করা আছে সেগুলোকে রিমুভ করতে পারবো। ওকে, ইউজার, আমাদের ওয়েবসাইটে যদি লগইন সিস্টেম থাকে, সেক্ষেত্রে ইউজাররা কি করবে, লগইন করবে না বা রেজিস্ট্রেশন করবে, তাই না? সো রেজিস্ট্রেশন করলে আমাদের সকল ইউজারের সকল ইনফরমেশন এখান থেকে দেখতে পারবো। আমরা চাইলে কোনো, যদি অ্যাডমিন হয় আমরা, সেক্ষেত্রে হচ্ছে কোনো ইউজারের সকল ইনফরমেশন এডিটও করে ফেলতে পারবো। ওকে, টুলসে গেলে হচ্ছে আমাদের ওয়েবসাইটের বেসিক যে কন্ডিশনগুলি দেখা লাগে নর্মালি, অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট, এক্সপোর্ট, এগুলি দেখতে পারবো। সেটিংসে গেলে জেনারেল যে সেটিংগুলি থাকে, যেমন রাইটিং রিডিং, যেমন ধরেন জেনারেলি ক্লিক করলে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে টাইটেল থাকে না, পেজ 100, তো এখন 62, আমরা চাইলাম যে পেজ 162 না দিয়ে থাকবে হচ্ছে ড্রিমল্যান্ড আইটি, DREAMLAND, ড্রিমল্যান্ড আইটি। এরপর আছে কি জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা দিলাম জাস্ট অ্যানাদার সাইট, জাস্ট একটু চেঞ্জ করে দিলাম আর কি, সেভ চেঞ্জ, রিলোড করেন, চেঞ্জ হয়েছে এইগুলো। ওকে, এই এইগুলো হচ্ছে জাস্ট জেনারেল সেটিংগুলো আমরা এখান থেকে করতে পারবো। ওকে, ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের পরিচিতি আমরা জানলাম, এখন আমরা জানি কোনটার কাজ কি, জানি সবাই। ওকে, এক্সকিউজ মি,
বলেন। এটা তো আমার ওয়ার্ডপ্রেস এর থ্রু জমি করতেছি। হ্যাঁ ওয়ার্ডপ্রেস যদি আমার ইনস্টল করা না থাকে তাহলে করতে পারবো করতে পারবো না, আমরা নিজেরও এই ধরনের CMS বানাবো কখন, যখন একবার এক্সপার্ট হয়ে যাব, ঠিক আছে, এখন না। ওকে ওকে ঠিকই দেখালাম, ওয়ার্ডপ্রেস ইনস্টলও দেখালাম, লাইভ হোস্টে দেখালাম, ড্যাশবোর্ড দেখালাম, ডোমেন সেটআপ দেখালাম, হোস্টিংয়ের সাথে ডোমেন ইনস্টল দেখালাম। আচ্ছা আজকে কি আর আর যাবো, আগাবো না, থাকবে থাকবে, হ্যাঁ নিতে পারবেন না, ওকে থাকুক। হ্যাঁ বলেন। হ্যাঁ ওই ধরনের না, যেমন ধরুন হচ্ছে আপনার ডোমেন নামে ইমেল ক্রিয়েট করতে পারবেন, যেমন হচ্ছে আপনি যাচ্ছেন যে dreamlandit.com এই নামে আপনার ইয়া লাগবে, ইমেল লাগবে, সেক্ষেত্রে হচ্ছে এই নামে একটা আগে ডোমেন কিনতে হবে, এই ডোমেনটা হচ্ছে হোস্টিংয়ে অ্যাড করতে হবে, দেন হোস্টিং কোম্পানি থেকে আপনার যতগুলি ডোমেন দরকার মানে ইমেল দরকার ক্রিয়েট করতে পারবেন। নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি, যেমন ধরেন আমরা রিডপাস সি প্যানেলে আসার পর ইমেল ক্রিয়েট করার জন্য ইমেল সেকশনে যান, এই যে ইমেল সেকশন, ইমেল অ্যাকাউন্টে ক্লিক করেন, এখানে আসলে হচ্ছে আপনার যতগুলি ইমেল ক্রিয়েট করা আছে ক্রিয়েট করছেন সবগুলি লিস্ট দেখতে পারবেন, নতুন করে ক্রিয়েট করার জন্য হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনার নাম দিবেন, সাপোজ এই যে আমাদের এখন আমরা যেহেতু ডোমেন কিনছিলাম কি নামে রিডবাস, সেহেতু রিডবাসের নামে আমরা ইমেল ক্রিয়েট করতে পারবো। এখন আমরা যাচ্ছি ধরেন বেস নামে একটা কিছু BATCH বেস 165 এই নামে একটা ইমেল ক্রিয়েট করতেছি, এখান থেকে আপনার সবগুলি ডোমেন লেখা থাকবে, সবগুলি ডোমেন থেকে এখান থেকে কি করতে পারবেন সিলেক্ট করে চাইলে দিতে পারবেন। ওকে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড আমরা অটো জেনারেট ইউজ করি, নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবেন। ওকে এখান থেকে স্পেস দিতে পারেন যে এই ইমেলটার জন্য আপনার কতটুকু জায়গা লাগবে, আপনি নর্মালি আনলিমিটেড করে রাখতে পারেন। ওকে ওকে এখানে আর কিছু করতে হবে না, জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আপনার ডোমেনটা ক্রিয়েট হয়ে যাবে, ডোমেন না সরি ইমেলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে আমাদের ইমেলটা ক্রিয়েট হয়ে গেছে না, দেখেন দেখেন আছে কি না, এই যে BATCH 165 আমরা চাইলে ডোমেনের সরি ডোমেনের না ইমেলের এখান থেকেও চেক করতে পারবো ইমেলগুলো, এই যে এই ইমেলের চেক ইমেলে ক্লিক করলাম, আমরা ওয়েব মেলে যাচ্ছি, ওকে এখান থেকে হচ্ছে ওপেনে ক্লিক করবেন, সো এই আমাদের এখন কি ইমেল, কেউ একটা ইমেল পাঠালে যে এটা হচ্ছে কি আমাদের ইমেল অ্যাড্রেস এখন, ঠিক আছে, কেউ যদি কোনো ইমেল পাঠায় তাহলে আমাদের এখানে শু করবে সিরিয়ালে, যে ক্লিক করে যদি করি তাহলে ফুল ইমেলটা আমরা পড়তে পারবো, ফুল ইমেলটা পড়তে পারবো যে ইনবক্স, ক্লিয়ার, মানে আমি যদি লগইন করতে যাই এইভাবে আমাকে আসতে হবে, হ্যাঁ এইভাবে আসতে হবে, ইয়া হতে যদি আমি লগইন করি yahoo.com লিখে আমার ইমেল অ্যাড্রেস থেকে লগইন করলাম, হ্যাঁ আমাকে বললো যে আমি একটা ইমেল পাঠাচ্ছি আপনার ইমেল অ্যাড্রেসে, তখন আমি ডাইরেক্ট লগইন করতে পারবো না, এইভাবে ডাইরেক্ট লগইন করতে গেলে হ্যাঁ এই যে এটাতে করতে হবে, এই লিংকটা দিয়ে, এই লিংকটা দিয়ে করতে হবে, যেমন ধরেন আমরা পাসওয়ার্ডটা ছিল এটা লিখে রাখলাম, মানে কোডটা মনে রাখতে হবে 2096, এই লিংকে গেলে হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে, যে ওয়েব মেলে যাচ্ছি দেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, যেমন হচ্ছে আমরা যে পাসওয়ার্ড একটা দিয়েছিলাম
যেটা না যেটা দিয়েছিলাম পাসওয়ার্ড, ইমেল ক্রিয়েটের সময় পাসওয়ার্ডটা দিয়ে চাইলে এইভাবে ঢুকতে পারবেন লগ ইন। ক্লিয়ার? আপনি লোকাল হোস্টে কাজ করলে শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, কারণ ওয়েবসাইট কি শুধুমাত্র আমি নিজে দেখার জন্য বানাই? আমরা চাই কি সারা বিশ্ব দেখুক, তাই না? সো সারা বিশ্ব দেখতে গেলে কি করতে হবে? ইন্টারনেটের কোথাও রাখতে হবে আমাদের। সো কম্পিউটার রাখলে কি ইন্টারনেটের কোথাও রাখা হলো? হলো না, এই জন্য। ওকে, লোকাল হোস্টের মাধ্যমে যদি আমরা করি, আমি একটা নিজস্ব নেটওয়ার্ক করলাম, যেমন ব্যাংক কিংবা বড় বড় অর্গানাইজেশন, মানে শুধু তারাই দেখবে, বাইরে কেউ দেখতে পারবে না। তারা নিজস্ব একটা নেটওয়ার্ক করে একটা সার্ভারে রাখলো, সেই ক্ষেত্রে কি আমাকে ডোমেইন কিনতে হবে? সেক্ষেত্রে না কিনলেও প্রবলেম নয়। সেক্ষেত্রে হচ্ছে আপনার কম্পিউটারটা সব সময় মানে 24 ঘন্টা ইন্টারনেট কানেকশনের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, ইন্টারনেট নাম দেব যে .com কিংবা .ওডে ডোমেইন। হ্যাঁ, আপনি যদি লোকাল হোস্টে কাজ করেন সেক্ষেত্রে এরকম .com বা এগুলো নিতে পারবেন না। ঠিক আছে, আমি তো ইন্টারনেট থেকে আলাদা, আমার তো ডোমেইন না হলেও আপনি নাম নিতে পারবেন না। আপনি ইন্টারনেটে থাকলেই শুধুমাত্র ডোমেইন নেম নিতে পারবেন, আদারওয়াইজ যে আইপি অ্যাড্রেস দিয়ে কাজ করতে হবে, আইপি অ্যাড্রেস আর লোকাল হোস্ট। আইপি অ্যাড্রেস লোকাল হোস্ট। হ্যাঁ, সাপোজ আমি অন্য এক জায়গাতে, ঢাকাতে আছি, আরেকজন চট্টগ্রামে আছে, চট্টগ্রাম থেকে আমার সার্ভারে ঢুকবে। হ্যাঁ, আমরা যেমন মানে কোনো একটা হোস্টিং করলে সেই ডোমেইন নাম দিয়ে লগ ইন করি, মানে ব্রাউজ করে ঢুকি, চট্টগ্রাম থেকে সে ঢাকাতে ঢুকবে, আবার তখন কে শিখবে? মানে আইপি দিয়ে ঢুকবে ডাইরেক্ট? হ্যাঁ, সরাসরি আইপি দিয়ে ঢুকতে পারবে যদি আপনার কম্পিউটারটা নেট কানেকশনে থাকে, সেক্ষেত্রে ঢুকতে পারবে। লোকাল আমার ইয়ের ভিতর থাকে, লোকাল না, ইন্টারনেট কানেকশন থাকতে হবে। নর্মালি যে ইন্টারনেট থাকে না, ওয়াইফাই, ওয়াইফাই 24 ঘন্টা থাকতে হবে। এক্ষেত্রে 1 মিনিটের জন্য আপনার কম্পিউটার বন্ধ করলেন অথবা ইন্টারনেট কানেকশন বন্ধ করলেন, আপনার ওয়েবসাইট ফুললি বন্ধ থাকবে ওই সময়টায়। লোকাল নেটওয়ার্ক আপনি করলেন, আপনার কম্পিউটারের সাথে কিন্তু ধরেন ওনার কম্পিউটারের সাথে কোনো কানেকশন নাই, কানেকশন আছে এই তো, এই যে ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। আপনি তার এখান থেকে দেখেন ঢাকাতে আছে একজন, চট্টগ্রামে আছে একজন, তার তো পাঠাতে পারবেন না, তার পাঠাতে পারবেন? সাপোজ পাঠাইলাম, তারপর আলে পারবেন অপটিক্যাল ফাইবারে পাঠালাম। হ্যাঁ, সেক্ষেত্রে পারবেন, সেক্ষেত্রে তো আমার ওই ইন্টারনেট লাগতেছে না। না, সেক্ষেত্রে ইন্টারনেট লাগতেছে না। হ্যাঁ, তারপর আলে পারবেন এত দূরে। সেক্ষেত্রে মানে আমি চাচ্ছি যে যেকোনো একটা প্রতিষ্ঠান নাম দিয়ে ওই ডোমেইন দিয়ে আমি ঢুকবো, যেমন আমি ইন্টারনেটে ঢুকতেছি, এরকম কি ঢোকা যাবে না নাকি না ডাইরেক্ট ওই আইপি, ওই কম্পিউটার আইপি অ্যাড্রেস দিয়ে আমাকে ব্রাউজ করতে হবে? বুঝি না, আবার বলেন। চট্টগ্রাম থেকে আমি এই কম্পিউটারে ঢুকবো, ঢুকবো, আমি নাম দিলাম যে আমার একটা ডোমেইন নাম আমি দিলাম, দিলাম, হ্যাঁ, bd.com। হ্যাঁ, আমি ওখান থেকে bd.com ব্রাউজ করে এই কম্পিউটার ঢুকতে চাই, এটা কি পারবো না? এই কম্পিউটারে না, bd.com দিয়ে ঢোকা যাবে না, শুধুমাত্র আইপি অ্যাড্রেস দিয়ে ঢোকা যাবে। আইপি অ্যাড্রেস দিয়ে ঢোকা, কারণ লোকাল হোস্টে কোনো ডোমেইন নেওয়া যায় না। ওকে, ওকে, ক্লিয়ার সবাই? ওকে, নেক্সট ক্লাসে হচ্ছে ভিডিওটা 2-3 বার করে দেখবেন, আর হচ্ছে তা অবশ্য ঠিক, প্র্যাকটিস করলে একটু ভালোই হয়, যে কোনো একটা কাজ প্র্যাকটিক্যালি করলে ওটা ভালোভাবে শেখা যায়। আমরা তো ধরেন সাপোজ একটা এখানে একটা ওয়েবসাইট তৈরি করবো, আমাদের কাজ যে একটা ওয়েবসাইট তৈরি করা বা ওইটা কীভাবে সাজাবো, বাট এটা তো আমরা শিখতে পারতেছি না যে কীভাবে ওয়েবসাইটটা সাজাবো, কীভাবে টাইটেল দেবো, কীভাবে কী হবে। আপনারা যেটা করতে পারেন, হ্যাঁ বুঝতে পারছি, আপনারা যেটা করতে পারেন গুগলে লিখবেন ফ্রি ডোমেইন, ফ্রি ডোমেইন আছে ওইগুলো কিনবেন, ফ্রি ডোমেইন কিনতে মাস্টার কার্ড লাগে না, ফ্রি ডোমেইন, ফ্রি ডোমেইন .tk আছে, .cf আছে, .ml আছে, 5টা ডোমেইন আছে ফ্রি, ফ্রি ডোমেইন থেকে নিতে পারেন। ফ্রেনুম অথবা হচ্ছে .tk ওয়েবসাইট থেকে কিনতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন কিনতে পারবেন। হ্যাঁ, কোনো মাস্টার কার্ড বা কিছু লাগবে না, আর হচ্ছে হোস্টিংয়ের জন্য ফ্রি হোস্টিং আছে, একটা আছে 00 ওয়েব হোস্ট, ওইটা ভালো, 00 হোস্টিং জানে কি জানে একটা ছিল ফ্রি হোস্টিং। ফ্রি হোস্টিং এর মধ্যে freehosting.com এই ওয়েবসাইটটা ভালো, আর হচ্ছে আপনার 00 ওয়েব হোস্ট এটাও ভালো। সো এগুলো ট্রাই করে দেখবেন, এগুলাতে ফ্রি থেকে হোস্টিং নেওয়া যায় আর এখান থেকে হচ্ছে ফ্রি থেকে ডোমেইন নেওয়া যায়। ওকে, সো একসাথে যেহেতু টাইম আছে, তবে এগুলাতে একটু প্রবলেম করে, যেমন সার্ভার বন্ধ হয়ে যায়, ডোমেইন কিনছেন, ডোমেইন 1 ঘন্টা পরে কাজ করতেছে না, একটু একটু প্রবলেম হয়।
কারণ ফ্রি তো একটু মেনে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ এই যে এগুলাই টেম্পোরালি, হ্যাঁ তবে এগুলো এক বছরের জন্য নিতে পারবেন, কোনো সমস্যা নেই, একবার কিনলে। ওকে নেক্সট ক্লাসে আপনাদের কাজ থাকবে হচ্ছে যে টপিকগুলি আলোচনা করলাম, যেমন ধরুন ডোমেন কিনলাম, ডোমেন কেনার জন্য আমরা স্টেপে কীভাবে কীভাবে গেলাম, ফার্স্টে গুগলে সার্চ করলাম ডোমেন নেম, দেন কই গেলাম নেম স্পেসে গেলাম, মানে তীর চিহ্ন দিয়ে এগুলো লিখে নিয়ে আসবেন। ওকে হ্যাঁ স্টেপ বাই স্টেপ রাইট। আর হচ্ছে যারা এগুলো লিখেন নাই, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সহ লিখে নিয়ে আসবেন। ওকে দুইটা কাজ থাকবে আপনাদের।